নমস্কার এবং স্বাগত দা এসেন্স অফ অ্যাস্ট্রোলজির এই যে আসর আপনাদের জন্য চলে এসেছে সেখানে দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট এক যারা রয়েছেন ওই পারে অর্থাৎ দর্শক যারা রয়েছেন তাদের ডেডিকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট দুই তাদের প্রচণ্ড ইচ্ছে যে এই অ্যাস্ট্রোলজির এসেন্স আমার জীবনেও আমার চাই তো এই দুটো জিনিসকে কেন বললাম গুরুত্বপূর্ণ প্রথম তো অবশ্যই ইচ্ছেটা ইচ্ছে যদি না থাকে তাহলে আপনার জন্য কেউ কিচ্ছু করতে পারবে না আমাকে ভালো থাকতে হবে আমি প্রবলেম নিয়ে বাঁচব না সমস্ত নেগেটিভিটিগুলো সমস্ত প্রবলেমগুলোকে ড্রেনেজ করে দেবো এবং অপরচুনিটি নিয়ে আসবো জীবনে এই ইচ্ছেটা তো থাকতেই হবে এটা সব থেকে বেশি জরুরি দ্বিতীয় হচ্ছে আমি কি বলেছি ডেডিকেশন একদম আন্তরিকভাবে চাইতে হবে এবং খুঁজে নিতে হবে সঠিক জায়গাটা আমরা কেন বলি যে এসেন্স অফ অ্যাস্ট্রোলজি প্রত্যেকটা মানুষের জীবনে একটা অসাধারণ সাফল্যের সুগন্ধ সে অ্যারোমাটা ভরে দিতে পারে তার কারণ প্রচুর মানুষ সেটা জীবনে প্রত্যক্ষ করেছেন এবং সেই অভিজ্ঞতাগুলো তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন বলেই আমরা জানতে পেরেছি অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছেন সেগুলোকে শেয়ার করেছেন এবং সেই তালিকায় আপনার নামও সংযুক্ত হতে পারে যদি ভালো থাকার পাসওয়ার্ড খুঁজে নেওয়া ডেডিকেশন আপনার মধ্যে থাকে আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড আপনাদের সামনে আপনাদের জন্যই চলে এসেছেন আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো শ্রীমতী বৈশালী সরকারকে নমস্কার জানাচ্ছি প্রাতালিল পদার পিতাং গৃহে সবরিধ ঘর হাস্য পড়া ঘর বিন্দি বর কর্তিক ঘর পোড়া ভূজা হুঙ্কার বিজাত ভাবা ঘর বলিল বিশাল পিঙ্গল জটাযুক্ত নাগই জুডা জড্ডাং নশ্য কপালকে স্ত্রী জগতং হুংতুক্র তারাশয়ং প্রতলিল পদে ঘোরে মুন্ডুমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভ্রীমে উগ্র তারা নমস্তুতে জয় মাতা আজকে দিদি উগ্র তারার কথা বললেন এবং মা তারার আবির্ভাব দিবস বলে আমরা যেটাকে মনে করি দিদি সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা এবং আপনিও বহুবার বলেছেন যে যে মহাবিদ্যার কথা আমরা বলি দশমহাবিদ্যা তার মধ্যে প্রধান কিন্তু হচ্ছেন মা তারা কালী তারা ভুবনেশ্বরী ছিন্নমস্তা তার মধ্যে কলিযুগে কালী এবং তারার আরাধনা করলে আমরা অনেক কিছু পাই এবং সুখ শান্তি সমৃদ্ধি এটা কিন্তু বিশেষভাবে পেয়ে থাকি আর কৌশিকী অমাবস্যায় আমি তো চলে যাচ্ছি তারাপীঠে আপনারাও অগণিত মানুষ নাম লিখিয়ে নিয়েছেন তারাপীঠ যাওয়ার জন্য এবং কৌশিকী অমাবস্যা আহুতির একটা বিশাল মাহাত্ম্য রয়েছে কারণ আমরা জানি মাকে কুশের আসনে বসিয়ে কিন্তু সেদিন পূজা করা হয় এবং তার পাশাপাশি কিছু বিশেষ দ্রব্য আছে যেগুলো আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে উন্নত মান এনে দেয় নানা রকম বাধা বিঘ্ন থেকে দূর করে যেমন মধু কুশ লবঙ্গ দারচিনি হর্তুকি তোমার নাককেশর এবং তার পাশাপাশি কিন্তু হলুদ রঙের যে ফুল পাওয়া যায় কলকে ফুল যারা ভীষণভাবে শত্রুতার দ্বারা আক্রান্ত 28টা কলকে ফুল মধুর সাথে মিলিত করে এগুলো কিছু বিশেষ বিশেষ প্রক্রিয়া আছে যারা আমার পুজোয় যান তারা তো দেখতে পানি বা তাদেরকে করানোও হয় এবং সেদিনকে পঞ্চমকার যোগে আমি কিন্তু পুজো করে থাকি কাজেই বিশেষভাবে সেটা হয়ে থাকে খুব ভালো লাগবে আপনাদের যদি আপনারা একবার আসেন আর যারা আগে গেছেন তারা তো আবার আসবেন কারণ তারা জানেন যে বৈশালী দিদি কিভাবে সেখানে পুজো করেন কি হতে চলেছে তারা সেটা জানেন একটা ফোন নিয়ে নিই আমরা তারপর আমাদের আলোচনা এগিয়ে চলবে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ ম্যাডাম আমি রানাঘাট থেকে বলছি ম্যাডামের কাছে আমার বন্ধু গেছিলেন তিনি ভীষণভাবে উপকৃত তাই আজকে আমি ফোন করেছি একটু ম্যাডামের সাথে আমার বিষয়ে জানতে চাই মানে আমি দেখাতে যাবো বলে ম্যাডামের সাথে যোগাযোগ করার জন্য সেই বুকিং নাম্বারে কলও করেছিলাম তো তারা বলেছেন এই আগস্ট মাসে যোগাযোগ করতে তো আজকে ম্যাডামের লাইনটা পেলাম সবসময় চেষ্টা করা হয়
আমি ভীষণ ভাবে আপ্লুত, তাই একটু ম্যাডামের সাথে আমার বিষয়ে জানতে চাই। আপনি যে আপ্লুত সেটা বুঝতেই পারছি আমরা। নাম কি? নির্মলা মুখার্জি। বাহ, নামটাও তো খুব সুন্দর। ডেট অফ বার্থ বলুন। 26 November 1994। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ ম্যাডাম, রাশিটা জানা আছে। সিংহ রাশি, পূর্ব ফাল্গুনি নক্ষত্র, নরগণ, জানা আছে তো এটাই? মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, তাই তো? হ্যালো, মাস্টার ডিগ্রি না ম্যাডাম, আমি মানে ল নিয়ে পড়াশোনা করেছি। ল নিয়ে কি করছেন এখন? মানে আপনি জুডিশিয়াল পরীক্ষাগুলো দেওয়ার জন্য কি তৈরি হচ্ছেন? এখনো সেরকম কিছু তৈরি হয়নি, মানে পাশ করে এখন একটা জায়গায় প্র্যাকটিসে যুক্ত হয়েছি। চাকরি করছেন? প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস করছেন না জব করছেন? হ্যাঁ, প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করছেন, কিন্তু এখানে আপনার যেটা দেখা যাচ্ছে, আপনার ষষ্ঠ ভাবের উপর, আপনার যদি হরোস্কোপটা দেখি আমরা, ষষ্ঠ ভাবের উপর দেখুন রবি, বুধ, বৃহস্পতি রয়েছে, এবং এটা ন্যাচারাল জোডিয়াকের অষ্টম ভাব, যেটা দশমের একাদশ ঘর। এটা কিন্তু আমার মনে হয় আপনি প্র্যাকটিসে যত না সাকসেস হবেন, জুডিশিয়াল মানে দিকে আপনার কিন্তু যাওয়ার ইচ্ছা আছে, সেটা আছে তো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, ইচ্ছা আছে, কিন্তু একটুখানি অমনোযোগিতার জন্য আমি ঠিক কনসেন্ট্রেট করতে পারি না। অমনোযোগিতাটা আসছে, একটা রিলেশন তো দেখাচ্ছে এই জন্মছকে, সেটা নিয়ে একটু ডিস্টার্বের মধ্যে রয়েছেন আপনি? সেরকম কিছু তো নেই ম্যাডাম, মানে ওই একটু পঞ্চমে রাহু থাকলে শুক্র যুক্ত, অর্থাৎ ক্রিয়েটিভ একটা মানসিকতা থাকবে। আপনি কি নাচ গান কিছু করেন? হ্যাঁ ম্যাডাম, আমি গান করি। গান করেন, ক্রিয়েটিভ একটা ব্যাপার থাকবে, এবং হঠাৎ করে জীবনে কিন্তু কোনো রিলেশন আসবে। কিন্তু বিয়েটা আপনার জন্মছকে ভালো নেই, প্রবল মাঙ্গলিক আছেন, খুব স্পষ্ট বক্তা আপনি। কিন্তু যেভাবে আপনি প্র্যাকটিসে, কতদিন করছেন প্র্যাকটিস? এক বছর। সেভাবে কিন্তু সাকসেস আপনি পাচ্ছেন না। না না ম্যাডাম, এখন আপনাকে আবার ঘুরে কিন্তু জবের দিকে আসতে হবে। কেন বলছি জবের দিকে? প্র্যাকটিস করতে গেলে আপনার 7th, 5th এবং 11th কে খুব ভালো থাকতে হবে, সেলফ প্রফেশনের জন্য। সেখানে কিন্তু এই জায়গাটা আপনার ডিস্টার্ব হয়ে বসে রয়েছে, কাজে সেভাবে কিন্তু আপনি খুব একটা, আর একটা হচ্ছে যে আপনি খুব একটা মানুষকে অয়েল করেও চলতে পারেন না, যার আন্ডারেই প্র্যাকটিস করুন না কেন, আপনি খুব একটা কিন্তু অয়েল করে চলতে পারবেন না। আলটিমেটলি আপনাকে জুডিশিয়াল পরীক্ষা দিতে হবে, এবং সেখান থেকেই আপনি জব পাবেন। তবে আপনার ম্যারিটাল দিকটায় কিভাবে কি সলিউশন হতে পারে? বিবাহিত জীবনের জন্য আমি বলবো, ক্যারিয়ারের জন্য আপনার কারোর হেল্প লাগবে না, আপনি যথেষ্ট কনফিডেন্ট, এবং পড়াশোনার দিক থেকেও ভালো, প্রথমেই যেটা আমি বললাম, যথেষ্ট সিরিয়াস। কিন্তু আপনার ম্যারেজ সেক্টর টোটালি ড্যামেজ, যে ক্ষেত্রে আমি বলে থাকবো এইটার জন্য আপনার কিন্তু কারো পরামর্শ নিতে হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, আপনার বান্ধবী ক্যারিয়ারের জন্য এসেছিল, দিদি আপনাকে ক্যারিয়ারের পাঁচটা বলে দিয়েছেন যে আপনার জন্য চাকরি করুন, আপনি আইন বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত হন, সেই ক্ষেত্রে আপনি চাকরি করবেন, এটা আপনার জন্য ভালো দিদি বলে দিয়েছেন। কিন্তু পরবর্তী জীবন, মানে জীবনের দ্বিতীয় অধ্যায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে বিষয়টা, বিবাহিত জীবনের জায়গাটা, সেখানে কিন্তু যথেষ্ট সমস্যা সম্ভাবনার কথা দিদি বলেছেন, এবং আমি বলবো এই সম্ভাবনা বাস্তবে পরিণত হওয়ার আগে যারা বুদ্ধিমান তাদের উচিত সাহায্য নিয়ে। আমার কাছে 5-5.5 বছর আগে একটি মেয়ে আমার কাছে দেখাতে এসেছিল। আচ্ছা, তখন ওর একটা অ্যাফেয়ার ছিল, এবং আমি তাকে বলেছিলাম যে এই ছেলেটার সাথে একদমই মিসম্যাচ হবে না, বন্ধুত্ব করো কিন্তু বিয়ের জন্য যেও না। কিন্তু তারা তো ভাবলো যে বৈশালীদি কি বললো, তার একটা রিলেশনের মধ্যে ছিল, আজকে মেয়েটা এসে কান্নাকাটি করছে যে তার অলরেডি ডিভোর্স চলছে ছেলেটির সাথে। তাহলে গ্রহ নক্ষত্রের আধারেই মানুষ চলে, ঘটনাটা সে ঘটালো কিন্তু তার বিচ্ছেদ হচ্ছে, এবং এখন হচ্ছে কিভাবে বিচ্ছেদটা তাড়াতাড়ি হয়, আবারও তার জীবনে একটি ছেলে এসছে
যাতে সেকেন্ড ম্যারেজটা হয় ভালো মতন। আমি তাকে বললাম যে তোমার সেকেন্ড ম্যারেজের জায়গাও ডিস্টার্ব আছে, কাজে সেটার আগে প্রতিকার প্রতিবিধান করো, তারপরে তুমি এগো। একটা ফোন নিয়ে নেবো আমরা এখানে চট করে। আর সেই ভাগে বলে রাখি যে গড়িয়াহাট চেম্বারের কথা দিদি বললেন, গড়িয়াহাট চেম্বারে কিন্তু দিদি আবার আগামী 1 তারিখ 1 আগস্ট বসবেন, তার মাঝখানে 27 তারিখ দুর্গাপুরে আপনারা যোগাযোগ করে নিন, 29শে জুলাই বেহালাতে দিদি চেম্বার করছেন, হাতিবাগানে চেম্বার করবেন 30শে জুলাই, 1 আগস্ট গড়িয়াহাট এক্ষুনি বললাম, 2 আগস্ট বর্ধমান, 4 আগস্ট শেওড়াফুলি হাওড়াতে, 5 আগস্ট কৃষ্ণনগরে, 6 আগস্ট একটু আগেই রানাঘাট থেকে ফোন করেছিলেন কৃষ্ণনগরের জন্য আপনি নামটা লিখে রাখুন, 6 আগস্ট কৃষ্ণনগরে দিদি থাকছেন, ব্যারাকপুরে চেম্বার করবেন 7 আগস্ট, 9 আগস্ট মেজেদা, 11 আগস্ট শিলিগুড়ি, বহরমপুরে 14 আগস্ট, আসানসোলে 26 আগস্ট, আসানসোলে 24 তারিখ, মালদায় 26 তারিখ। আর তারাপীঠ তো আপনারা জানেন 5 এবং 6 তারিখ দিদি অবশ্যই তারাপীঠে থাকবেন আপনাদের জন্য কৌশিক অমাবস্যায়। যারা অনলাইনে যোগাযোগ করবেন আগামী 28 তারিখ সারাদিন দিদি কিন্তু অনলাইনে থাকছেন। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। বুঝলাম না, কোথা থেকে? ব্যাঙ্গালোর থেকে বলছি। ব্যাঙ্গালোর? হ্যাঁ, বলুন। একটু জোরে কথা বলুন আমাদের সাথে আর টিভির সামনে থেকে সরে যান। হ্যাঁ, আমার মেন বিষয় তো বলুন, ডেট অফ বার্থ বলুন, মেন নাম, ডেট অফ বার্থ বলুন। আমার মেন নাম হচ্ছে দীপা বাগুই। হ্যাঁ, 23 তারিখ আর হচ্ছে 8/2005। বুঝলাম না, 23/8। দিদি, আমি আগের হপ্তাহে ফোন করেছিলাম আমার ছেলের জন্য। আপনার হরোস্কোপটা করা আছে? না না ম্যাডাম, করা নেই। আপনার থার্ড হাউস অবশ্যই বুধ কানেকশন আছে, মানে থার্ড হাউস কানেকশন করছে আর কি অ্যাস্ট্রোলজির সাথে। না না, এতবার কি করে চান্স পায়? পরপর দুবার ফোন পেয়েছে, অদ্ভুত। মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র মেয়ের, এটা মেয়ে তো? হ্যাঁ হ্যাঁ, মেয়ে। এবং বৃষ লগ্ন। আচ্ছা, মেয়ে হচ্ছে প্রবল মাঙ্গলিক 1 নম্বর, 2 নম্বর কথা, চতুর্থ পথে চতুর্থে রয়েছে, পড়াশোনার দিকটা খুব ভালো, স্টুডেন্ট হিসেবে ভালো, হায়ার স্টাডিজ করছে এখন, ও টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা করছে। ম্যাডাম, ও এখন মাধ্যমিক দিয়েছে। মাধ্যমিক দিয়েছে, সায়েন্স নিয়েছে তো? এখন মানে এই স্টার্ট করবে, মানে কি নিয়ে পড়ার ইচ্ছে? নিয়ে পড়ার ইচ্ছা আছে তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, খুব ইচ্ছা। হ্যাঁ, এবং আইআইটি ক্র্যাক করার একটা মানসিকতা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আছে তো? এতদিন পর্যন্ত কোন জ্যোতিষের খুব একটা শরণাপন্ন হতে হয়নি, এবং খুব একটা আপনার মেয়েকে টিচারের কাছেও দিতে হয়নি, তাই তো? ও একটু নিজে পড়তে ভালোবাসে, সেটা আছে তো? এটা কিন্তু ওর জীবনের ক্ষেত্রে অভিশাপ, যে জিনিসটা ওর পাওয়া উচিত সেটাই কিন্তু ওকে পেতে দেবে না, এবং সেখান থেকেই শুরু হবে কিন্তু ফ্রাস্ট্রেশন। এই জায়গাটা আমি বলবো, এতদিন তো কারো পরামর্শ লাগেনি, এখন একটুখানি কিন্তু কালসর্পদোষ এই শ্রাবণ মাসে সঠিকভাবে কিন্তু প্রতিকার প্রতিবিধান করে নিন, নিলে কিন্তু আপনার মেয়ে আইআইটি ক্র্যাক করবে, ঠিক আছে? এখন আমি আমার ছেলে মেয়ে আপনার কাছেই সব কিছু করব। অবশ্যই আসুন, আপনি অনলাইনে চলে আসুন, অনলাইনে দেখান। আপনাদের ব্যাঙ্গালোরের বহু মানুষ এই শ্রাবণ মাসেও কাজ দিয়েছে, এবং কৌশিকের জন্য তো আছেই। অনেক ধন্যবাদ ম্যাডাম ফোন করার জন্য।
আপনি অনলাইনে একবার যোগাযোগ করিয়ে নিন, কারণ দিদি সামনে 28 তারিখে অনলাইন থাকবেন পুরো দিন, এটা হলো কথা। এবার যারা এই সময় অনলাইনে আসবেন তারা কিন্তু কৌশিক অমর সাথে কাজটা করিয়ে নিতে পারবেন। এবং অনলাইনে আমি বলবো যে যারা দূরের মানুষ রয়েছেন তারা কিন্তু চেষ্টা করুন অনলাইন করানো। যারা কাছাকাছি রয়েছে, আমার প্রচুর চেম্বার খুলে গেছে, তাদেরকে বলবো একটু চেম্বারে সরাসরি আসুন, সেটা আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। এবং অনলাইনে বাইরের বন্ধুদের সুযোগ পাবেন, একটু সুযোগ করে দিন, একদম তাদেরকে সুযোগ করে দিন, আপনারা চেম্বারে আসুন। দিদি তো প্রত্যেকটা চেম্বারেই যাচ্ছে, বহু চেম্বার এখন খুলে গেছে, মালদার তো অনেক বুকিং অলরেডি হয়ে গেছে, 26 তারিখে মালদা যাবেন, একটা নেওয়া হবে, হ্যাঁ 1 তারিখে যাবেন কোরিয়াহাটে, শিলিগুড়িতে দিদি থাকছেন 11 তারিখ। শিলিগুড়িও খুব প্রেসার রয়েছে, শিলিগুড়িতে চাপ রয়েছে প্রচুর, কারণ কৌশিকের আগেই শিলিগুড়ি চেম্বার, শিলিগুড়ি, বহরমপুর, আসানসোল, মালদা সবগুলো কৌশিকের আগেই রয়েছে, আর সত্যি প্রেসার, তাই অবশ্যই বুকিং কনফার্ম করে আপনারা তারপর আসুন। মানুষের একটা আস্থা ভরসা বিশ্বাস আমার প্রতি আছে, মানুষ কিন্তু জানে যে বৈশালী সরকার কাছে যাওয়া মানে কাজ পাওয়া যায়। দেখি ফোনে কে আছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার দিদি ভাই, আপনাকে আমি আপনার কাছে গেছিলাম। কোথায়, কোন চেম্বারে? হ্যালো, হ্যাঁ আমি প্রথম গেছি মামার দোকান কিনে চন্দ্রনগর, তারপর ভাইকে মামাতো ভাইকে নিয়ে গেছি শাহরাপুলি, ভাইয়ের বউকে নিয়ে গেছি, ওরা মানে ভাই ডিভোর্স হয়ে গেছে আর কি, কিন্তু ভাইকে যা যা বলেছিলেন ভাইয়ের সব মিলে গেছে। ভাইকে বলেছেন ডিস্ট্রিবিউটরে কাজ করতে, ও তাই করছে, ও এখন খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, বোনের খুব ভালো বিয়ে হয়েছে, ভালো। এবার আজকে ভালো পাশের বাড়ি, এমনকি পাশের বাড়ি কাকিমা পর্যন্ত তার মেয়ে উনি সবাই গেছেন, সবার আপনার কাছে সবাইকে পাঠিয়েছি, পাশের বাড়ি কাকিমাকেও পাঠিয়েছি। খুব ভালো, মানে আপনি আমার অনেক পুরনো বন্ধু, অনেক দিনে চন্দ্রনগরের, চন্দ্রনগরের মানে প্রায় 15-16 বছর আগে। আজকে আজকে আমি মেয়ের সম্বন্ধে কি জানতে চাই, আমার বড় মেয়ের সম্বন্ধে, তখন তো মেয়ে ছোট ছিল, এখন তো মেয়ে বড় হয়েছে। বা বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2001 June 10:20 সকাল সকাল। বলছে বাড়ি কোথায় আর আপনার? শাহরাফুলিতে ভাইকে নিয়ে গেছে, ভাইয়ের বউকে নিয়ে গেছেন, পাড়া প্রতিবেশী কাউকে বাকি নেই নিয়ে যেতে, এক্সাইটেড, ওটা খুব স্বাভাবিক, প্রচন্ড এক্সাইটেড। না মানুষের ভালোবাসাটা পাই বৈশালী সরকার, আমি সত্যি অ্যাস্ট্রোলজার হিসাবে গর্বিত যে মানুষ প্রচণ্ড ভালোবাসে, এবং আপনারা মনে হয় যে আমার ভীষণই আপনজন। আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে মেয়ের ক্ষেত্রে, মেয়ের রাশি লগ্ন কিছু জানা আছে? বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ, সিংহ লগ্ন, এগুলো জানা আছে কি? চতুর্থ ভাবে মঙ্গল, ওকে আর্টস নিয়েছে, ও আর্টস নিয়ে পড়ছে, একদম ঠিক, কিন্তু এখানে কতগুলো জায়গা তো খুব ডিস্টার্ব পাচ্ছি, খুব ফাঁকিবাজ হয়ে গেছে, ঠিক আছে, চন্দ্র শুক্র শনি চন্দ্রের পুনর্প্রদোষ হয়ে রয়েছে, যেভাবে ভালো রেজাল্ট করা উচিত বা পড়াশুনো করা উচিত সেই জায়গাটা কিন্তু ওর ইচ্ছা আগ্রহ কম। ও কি নাচ টাচ কিছু শিখেছিল? কিছু করবে, কিন্তু পঞ্চম একাদশ অনেকের জন্য তো আপনি এসছেন, মেয়ের এই মাঙ্গলিক দোষ প্রতিকার করুন, চন্দ্র শনি বীজযোগ প্রতিকার করুন, এবং অশুভ রাহুকেতুর প্রতিকার করুন, না হলে ওর ছোট ছোট ভুলের জন্য ওর প্রচুর নাম্বার কিন্তু কেটে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক মাধ্যমিকে অনেক নাম্বার মানে কেটে গেছে। তাহলে এত লোককে নিয়েছিলেন, তখন নিজের মেয়েকে কেন নিয়ে আসেননি? ওটাই তো, নিজের জন্য আর হয়ে ওঠেনি।
হ্যাঁ একটুখানি এসো। আর বলছি ম্যাডাম, ওনার ছাগলা যে অনার্স নিয়ে পড়ছে, ও কি এগুলো কাটালে ও কি পিএইচডি করতে পারবে? একদম ঠিক, গ্রাজুয়েশন অবশ্যই কমপ্লিট করবে এবং নিজেও সেলফ রেডি হবে। ঠিক আছে, এখন ও কি মানে সাইকোলজি মানে পিএইচডিটা করতে পারবে? পারবে পারবে, মেয়েকে একবার নিয়ে আসো। পারবে, নবমপতি অষ্টমে আছে, ও পিএইচডি করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মেন হচ্ছে ওর চতুর্থ স্থানে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করেছে, দশম ভাবে চন্দ্র শনি, চাকরির জায়গা বাধা হয়ে যাবে, একাদশ স্থানে বৃহস্পতির গুরুচন্ডিলিকা দোষ সৃষ্টি করেছে বৃহস্পতি রাহু। এই জায়গাগুলো যতক্ষণ না ঠিক করবেন, একটা ছকে যেরকম 100-100 পাওয়া উচিত, 170 পাবে, ও 1000 চেষ্টা করলেও পাবে না, 30 মাইনাস হয়ে যাবে। কাজে এই 30টা যাতে ওর জীবনে কাজে লাগে সেটার ব্যবস্থা করতে, কারণ যত ও হায়ার এডুকেশনে যাবে তখন কিন্তু 30 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যোগাযোগ করে নিন একবার, আপনাকে নতুন করে তো বৈশালী সরকার সম্বন্ধে কিছু বোঝাতে হবে না, আপনি শুধু একদিন আপনার সুবিধা মতো শাওরা ফুলিতে বুক করে নিন, করে চলে আসুন মেয়েকে নিয়ে। কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি কর্ণকর হুগলি থেকে বলছি। একটু জোরে বলতে হবে, একটু জোরে। আমি কর্ণকর হুগলি থেকে বলছিলাম, আমার ছেলের সম্বন্ধে বলবো। বলে দুটো কর্ণকর ফোন, পর দুটো কর্ণকর। হ্যাঁ, পড়ছে হচ্ছে আপনার 2006 16 আগস্ট 15 আগস্ট 16 8 2006 একটা দিনের জন্য মিস করে গেছেন। 2006 6 6 6 আচ্ছা, সময়টা বলুন। সময় সকাল 10:01। বুঝলাম না, সকাল 10:01 10:01 কোথায় হয়েছে? ও হয়েছে উত্তরপাড়া, হুগলি উত্তরপাড়া। রাশি লগ্নে কিছু জানা আছে? না না, একটু জানি ও বৃষ রাশি। আমি একটু বৃষ রাশি একদম ঠিক জানেন, বৃষ রাশি তুলা লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবারিগণ, লিখে রাখুন যদি না জানেন। আচ্ছা, লগ্নেই বৃহস্পতি একটু বড় সড়ো বয়সান্তাজে চেহারা হয়ে গেছে। হ্যাঁ ম্যাম, একটু বড় সড়ো চেহারা হয়ে যাবে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে পড়াশোনার জায়গাটা টোটালি ড্যামেজ হয়ে গেছে। ও কি ক্লাস 10 এ পড়ছে? না ম্যাম, ও ক্লাস 9 এ পড়ে। 9 থেকে এবছর 10 এ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু একদম তো পড়াশোনা করছে না, মোবাইলে খুব গেমস খেলছে। পড়াশোনায় ঠিকই আছে, কিন্তু মোবাইল মানে এখন তো সঙ্গে দিতেই হচ্ছে, বুঝতেই তো পারছেন। আর একটু মানে একটু যেন চঞ্চল হয়ে গেছে। ও ক্লাস 6 অবধি খুব ভালো রেজাল্ট করে এসছে, ক্লাস 6 অবধি মোটামুটি 1 থেকে 10 এর মধ্যে থাকতো, তাই তো? হ্যাঁ ম্যাম, ফার্স্ট সেকেন্ডই হতো, সবসময় ফার্স্ট সেকেন্ড তো হতো। এই দুটো একটা হচ্ছে যে ওর গলার একটা সমস্যা আছে না, ভোকাল কর্ডে বা টনসিলের একটা প্রবলেম আছে, তো ঠান্ডা লাগে। হ্যাঁ, ঠান্ডা লাগার প্রবলেম আছে, একটা ডিস্টার্ব আছে এখানে। কিন্তু এই যে মাধ্যমিকের যে রেজাল্ট, যতটা আপনারা ওর থেকে আশা করছেন, এবারে কিন্তু ম্যাথসের নাম্বার কমেছে। ম্যাথসে না ম্যাম, ওর বাংলা একটু ভালো, ইংলিশ মিডিয়ামে পড়ে, তো তা ওই ম্যাথসটা প্রচন্ড ভালো, কিন্তু ম্যাথসের নাম্বার কমবে কেন বলছি, দেখেন রবি বুধ শুক্র শনি সব কিন্তু একত্র অবস্থায়, রবি শনির বিজযোগ সৃষ্টি করেছে, এবং এই সময় ও নিজে কিন্তু সায়েন্স নিয়ে পড়তে চাইছে, তাই তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ, ও সায়েন্স নিয়ে পড়তে চাইছে এবং ওর বায়ের দিকে যাওয়ার খুব ইচ্ছা, বায়ো সায়েন্স নিয়ে পড়ার খুব ইচ্ছা, বা আপনারও নিজের ইচ্ছা আছে যে ছেলেকে ডাক্তার করব, তাই তো? না না, আমরা তো ও ডাক্তারি পড়তে চায় না, ওই আইআইটি বা দিতে সেই ধরনের পড়ার জন্য, মানে বা একটু গ্লাসকে ভয় পায়, বায়োলজি এগুলোকে ভয় পাচ্ছে। কিন্তু ওর পরবর্তী সময় দেখবেন বায়ের দিকে নাম্বার টাম্বার গুলোই ভালো আসবে, কারণ রবিটা ওর ভালো আছে, রবি বুধ শুক্র বায়ো সায়েন্স নিয়ে পড়লে ভালো রেজাল্ট দেবে, কারণ জলরাশিতে রয়েছে। জল কি করে? যে কোনো জিনিস সৃষ্টি করে, না হলে একটা কাজ করতে পারে, ও বিএসসি করে এমএসসি করে পিএইচডি করতে পারে, সেটাও কিন্তু ওর জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। ছকটা ভালো, কিন্তু কালসর্প দোষ এর ক্ষেত্রেও কিন্তু বাধা, কালসর্প দোষ মাধ্যমিকে আপনারা যে স্টার চাইছেন ছেলের থেকে, তাই তো? উনি তো নেই আমাদের সঙ্গে, আর কারণ সময় দেখা যাবে 2-3 নম্বরের জন্যও কিন্তু স্টারটাও পাবে না, এটাই হবে ভাগ্যের কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। এই জায়গাগুলো কিন্তু শুধরে নেওয়ার জায়গা আছে, এই জায়গাগুলোর জন্যই রয়েছে কিন্তু কৌশিকী অমাবস্যা। যারা কঠিন সমস্যায় রয়েছেন, যন্ত্রণার মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো অবশ্যই একবার আসতে।
আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব, পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।